আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসি শপিং কুইন ফালাক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি নূর মোহাম্মদ সৈকত, বরাবরের মতো আবার চলে আসি সুমাইয়া ট্রেডার্স। সুমাইয়া ট্রেডার্স আমার সামনে রয়েছে নয়ন ভাই, আমার পুরো ভিডিওটা জুড়ে হেল্প করতেছে। দেখাবো আজকে প্যানাসোনিক ব্লেন্ডার। তো চলুন ভিউয়ার্স, আমরা চলে যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার নতুন করে হাজির হলাম আপনাদের সামনে একটা প্যানাসোনিকের ব্লেন্ডার নিয়ে। প্যানাসোনিকের যেটা 4-in-1 মিক্সার গ্রাইন্ডার সহকারে সুপার মিক্সার গ্রাইন্ডার যেটা দেওয়া আছে প্যানাসোনিকের, এটা কিন্তু হচ্ছে প্যানাসোনিক জাপানিজ কোয়ালিটি, লেখা আছে জাপান কোয়ালিটি, কিন্তু না, এটা জাপানিজ কোম্পানি, অ্যাসেম্বল করা হলো মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান যেটা তাদের আইএস মনোগ্রাম দেওয়া আছে, আইএসআই, ঠিক আছে, ইন্ডিয়ান প্যানাসোনিকের 4-piece ব্লেন্ডারটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। বিয়াস পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমরা বেশি সময় নিব না, খুব দ্রুত শর্টকাটে আপনাদেরকে প্রাইসটা এবং ওয়ারেন্টি গ্যারান্টিটা বলে দিব। বিভাগ যে কথা সে গাছ, আমি এখন আপনাদেরকে আনবক্স করা হয়েছে ব্লেন্ডারটা। এখন আনবক্সটা ডিটেলস আমাকে একটু বিবরণটা দিয়ে দেন নন ভাই। বিহস বক্সটা খুলে দেখানো, এটা প্যানাসোনিকের যেটা 4-piece হিসাবে, 5-piece আমরা যেটাকে বলে থাকি, এটা হলো ফাইবারের জগ একটা দেওয়া আছে, ফাইবারের জগটা হলো জুস টুস করার জন্য। এবং একটা একটা জিনিস খেয়াল করেন বিহস, এটা ফিল্টার সহকারে কিন্তু জগটা আনব্রেকেবল, 1 liter 1 liter জগ এটা, এবং বিওস এটা জগটা কিন্তু আনব্রেকেবল, পড়লে ভাঙবে না, খুব কোয়ালিটি। আর একটা জিনিস দেখলাম আমি, আমার কিছু ফার্স্ট দেখলাম, এটা হলো লক খোলা সিস্টেমটা একটু আনকমন ভিউয়ার্স, এটা আমি প্রথম দেখেছি, এত ব্লেন্ডার ভিডিও রিভিউ করি আমি প্রথম দেখলাম। এটা কিন্তু সুবিধা, আপনি জুস টুস করতে চাইলে এখান দিয়েও ফল টলটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে, তারপর আপনার এখানে ঢাকনাটা দেওয়া আছে, উঠে নিয়ে এখানে জগ হিসাবে ইউজ করতে পারবে আর কি, অনেক কাজে ইউজ করা যায়। এটা ফলটা দেওয়ার জন্য, যেটা ফ্রেশ জুসার করার জন্য, এখানে আপনার ফাইবারের এটা দেওয়া আছে ফ্রেশ জুস করার জন্য, আটকায় দিলেন, এই যে জগটা, এটা হলো ফাইবারের জগটা চলে গেল। এটা আমরা কোনো ব্লেন্ডার করে দেখাচ্ছি না ভিউয়ার্স, আপনাদের ডিটেইলস বলে দিচ্ছি আজকে। এটা হলো আপনার প্যানাসোনিক এর, এটা হলো আবার স্টিলের, শুধু ফাইবারের জগটা থাকবে। এটা কিন্তু প্যানাসোনিক একটু বিয়স খেয়াল করবেন, অন্য অন্য জায়গায় 3-piece থাকে, আমরা কিন্তু এটা 4-piece উপরে প্লাস ফিল্টার সহকারে 5-piece যেটাকে বলে, 5-piece দেখানো, এটা 5 দেখানো দেওয়া আছে যে ফ্রেশ জুসার আছে, আর এগুলো হলো স্টিলে, বাকিগুলো কিন্তু স্টিলে বিয়স, এটা ও এটা পরমাণ অনেক হেভি, আর এই বডিটা কিন্তু স্টিল, এসএস ফুড গ্রেডের 100% পুরাটা এসএস, এটা পুরাটা এসএস এর। এটা হলো জুস করেন, মাংস কিমা করেন, আদা রসুন করেন, স্টিলের কিন্তু একটা সুবিধা হলো যেটার মধ্যে যেটা করেন গন্ধ হয় না, প্রত্যেকটি লক সিস্টেম খুবই সুন্দর। এটা হলো শুকনা, চালে করা ধইনা, জিরা, দারচিনি, এলাচি, গরম মশলা, দাঁত, এগুলো করার জন্য খুবই হেভি। হ্যাঁ, এ একটা। আচ্ছা ভিউয়ার্স, আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ছোট বেশি বড় করলাম না ভিডিওটা। এটার মধ্যে দুইটা কালার আছে না? হ্যাঁ, দুইটা। আমরা আরেকটা একটু কালার দেখাবেন? হ্যাঁ শিওর, আমি একটু ইয়াতে থাকেন, আমি কালারগুলো দেখাচ্ছি। এটার ভিতরে আরেকটা কালার হবে, এটা ব্ল্যাকের ভিতরে, আর চালায় আমি দেখাই দেবো নি, ঠিক আছে, একটু অন করে জাস্ট দেখাচ্ছি, যেহেতু আমি কিছু ব্ল্যান্ড করছি না, এটা স্পিডের পরিমাণটা একটু দেখুন আগে, অনেক হেভি, অন করে দেখান একটু আমাদের, যেহেতু লাইন দেওয়া হয়ে গেছে একটু দেখাই দিচ্ছি। ওইভাবে না, খালি এটা ঘুরে দেখান, ওটা ঘুরে তো বুঝবে না কেউ, এটা লকটা না লাগালে, এটা কিন্তু একটা সুবিধা হলো সেফটি লক, এটা কিন্তু লক করে নিলে সুবিধা জিনিসটা, অনেক সময় বাসা বাচ্চা টাচ্চা থাকে বা হাত দিয়ে মোটর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এটা কিন্তু সেই জিনিসটা হবে না, এটা সেফটি লক, এটা যতক্ষণ পর্যন্ত আপনার লকটা না করবেন মোটর কিন্তু ততক্ষণ পর্যন্ত ঘুরবে না, এ সার্কিট ব্রেকার দেওয়া আছে, এটাকে সেফটি লক বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হলো পালস সিস্টেম আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, এটা পালস, বাটনটা হলো পালস, এটা হলো 1 speed 2 speed 3 speed। অনেকে কিন্তু বিভিন্ন প্রাইজে দিয়ে থাকতেছে, আমাদের পাইকারির জন্য আমাদের প্রাইসটা অনেক কমে পাবেন, আমরা প্রাইসটা শুনবো, শুনেও আপনারা অবাক হবেন আশা করি। অনেকে 3-piece অনেক হাই প্রাইস দিচ্ছে, আমরা 5-piece যে ব্লেন্ডারটা এটা এটা দিচ্ছি কত প্রাইস, টাকা কত প্রাইস, আমরা একেবারে হোলসেল দিচ্ছি। বক্স ভিউয়ার্স একটু খেয়াল করবেন, আমি বক্সটা আপনাদেরকে একটু দেখাই, বক্সের মধ্যে কিন্তু এখানে আপনার জিনিসগুলো দেওয়া আছে, ম্যাক্সিমামটা আমি দেখাই দিচ্ছি এখানে একবারে দেখুন, একটু খেয়াল করেন, এটা কিন্তু প্রাইস ইন্ডিয়ান আরএস 7495 টাকা, এটা কিন্তু ইন্ডিয়ান প্রাইস রুপিতে কিন্তু 7000
495 আমাদের দেশে হিসাবে আরো বেশি আসবে 7500 আমাদের হিসাবে যদি এটা চলে আসেন মিনিমাম আসবে হলো 10 থেকে 12000 টাকা আচ্ছা তার এখন আমাদের বর্তমান প্রাইসটা কত আসছে আর আমরা একেবারে আপনাদের কথা চিন্তা করে মাথায় রেখে একেবারে হোলসেল প্রাইসে দিচ্ছি যেটা 8750 টাকা only viewers মাত্র 8750 টাকা আমরা এর সাথে আরেকটা কালার আছে আমরা একটু সাইড পাশে ও কার্টন থেকে কালারটা দেখাই দেই এটা কি কালার হোয়াইট কালার হোয়াইটের ভিতরে আচ্ছা এইভাবে রাখি কার্টনটা দেখুন viewers হ্যাঁ এই যে সেম জিনিসই কালারটা ভিন্ন এটা প্রাইস কি সেম হ্যাঁ সেম প্রাইস 8750 ইন্ডিয়ান রুপিটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা ডিটেইলস দেখিয়ে দিলাম তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য একই জিনিস দুই কার্টনের ওকে আমরা কার্ডটা শো করে দিচ্ছি ভিউয়ার্স এবার ভিজিটিং কার্ডটা শপে আপনারা কিভাবে আসবেন এবং কি যদি আপনারা চান অনলাইনে মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ভিউয়ার্স আমার এই ইয়ারটা দেখেন সুমায়া ট্রেডার্স 140-141 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ফার্স্ট ফ্লোর ঢাকা 1205 আমার মোবাইল নাম্বারগুলো এখানে দেওয়া আছে স্ক্রিনে আপনাদের চলে আসতেছে মোবাইল নাম্বারগুলো আপনারা যদি ভিডিও কলের মাধ্যমে দেখতে চান ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং আমাদের শোরুমে যদি চলে আসতে চান শোরুমে আসবেন শোরুমে এসে আমাদের এখানে এসে আমাদেরকে ফোন করবেন ফোন করলে লোক যায় চলে নিয়ে আসবে আর যেখান থেকে আসেন যে কাউকে জিজ্ঞেস করবেন বিশ্বাস বিল্ডার্স কিন্তু 20 তলা বিল্ডিং ওইখানে আইসা আরেকটা বিয়স বলে দিচ্ছি আগেও এখনো বলি আমাদের এখানে হোলসেল বিক্রি হয় এখানে নেটওয়ার্কের সমস্যা এর জন্য আপনারা অবশ্যই নাম্বারগুলো সেভ করে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমাদেরকে ইজি পেয়ে যাবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম